আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমরা আসছি ওয়াটারনেট কাউন্ট্রি পার্কে। ওয়াটারনেট কাউন্ট্রি পার্কে প্রবেশ করলাম আমরা। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব ওয়াটারনেট কাউন্ট্রি পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর নাইস একটা পার্ক। প্রচুর বার্ড আছে, প্রচুর ডাক আছে, প্রচুর সৌন্দর্য। যত দূর চোখ যায় মন জুড়িয়ে যায়, যত দূর চোখ যায় প্রাণ জুড়িয়ে যায়। আপনারা দেখুন ওয়াটারনেট কাউন্ট্রি পার্ক লেজিস্টার ইউকে। আমার ছেলে মেয়েরা অনেক উপভোগ করছে ওয়াটারনেট কাউন্ট্রি পার্কে। প্রচুর হাঁস আছে, প্রচুর সিবার্ড আছে, প্রচুর ডাক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় মন জুড়িয়ে যায়, মন জুড়ানোর মতো একটা পার্ক। বাচ্চারা দেখুন রাজহাঁস, এগুলা রাজহাঁস নিয়ে প্লে করছে, খাবার দিচ্ছে। আবার আমার ছেলে একটু ভয় পাচ্ছে, পিছনে যাচ্ছে। ওরা আবার সামনে আসছে, আমার ছেলে পিছনে যাচ্ছে। খুবই সুন্দর একটা পার্ক, মনোরম পরিবেশ, দৃষ্টিনন্দিত পরিবেশ। মাঝখানে চতুর্দিকে পানি আর পানি, মাঝখানে একটা দ্বীপের মতো। আমরা আসছি ওয়াটারনেট কাউন্ট্রি পার্ক লেজিস্টার ইউকেতে। বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা প্লেস। দেখুন আমার বাচ্চারা খুব উপভোগ করছে, আব্দুল্লাহ, আকিব এন্ড আয়ান খুবই উপভোগ করছে। ওরা হাঁসকে খাবার দিচ্ছে, ওদের হাতে খাবার দিতে পাচ্ছেন, ডাককে খাবার দিচ্ছে। যদি ডাক নিতে আসছে ওরা পিছে চলে যাচ্ছে, ভয় পাচ্ছে ডাককে। যদিও ডাক ওদের কোনো কামড় দিবে না বা কিছু করবে না, তারপরেও ভয় পাচ্ছে আমার ছেলেরা। দৃষ্টিনন্দিত একটা পার্ক, দৃষ্টিনন্দিত একটা প্লেস, খুবই সুন্দর। ইমাজিন, নাইস, বিউটিফুল। দেখুন পার্কিং, এখানে পার্কিং এর জায়গা আছে। এবং সাইডে উপরে আরেকটা প্লেস আছে যেখানে হাতি আছে, আপনার বানানো হাতি আছে, খুবই সুন্দর। আপনাকে আপনাদেরকে নিয়ে যাব এবং আমরা আপনারা একসাথে দেখব ইনশাআল্লাহ। ততক্ষণ আমরা এই পার্কের পরিবেশটা, পার্কের সৌন্দর্যটা উপভোগ করি। খুবই সুন্দর, খুবই সুন্দর, দৃষ্টিনন্দিত একটা পার্ক। মাঝখানে যে যে দ্বীপটা দেখছেন, এটা একটা দ্বীপ। ওখানে আপনি যদি যান, এখানে আপনার জুন জুলাই আগস্টে বোট থাকে, বোট নিয়ে যেতে পারেন। প্রচুর ডিম পাওয়া যায়, হাঁসের ডিম, প্রচুর হাঁসের ডিম পাওয়া যায়। দেখেন বাচ্চারা খাবার দিচ্ছে, হাঁসগুলা খাচ্ছে এবং সিবাটগুলা যেগুলা সাগরে থাকে ওই সিবাট গুলা খাবারের জন্য চলে আসছে। সো নাইস, সো বিউটিফুল। আমরা চলে আসলাম হাতির জায়গায়। দেখুন একটা হাতি বানানো আছে লোহা দিয়ে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, খেলছে বাচ্চারা। এই মনোরম পরিবেশ, পাহাড়ের উপরে হাতি, পাহাড়ে উঠতে অনেক, মোটামুটি বেশ উঁচু একটা পাহাড়, উঠতে অনেক কষ্ট হয়। অনেক ইমাজিন, অনেক সুন্দর। দেখতে থাকুন আমাদের সাথে এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন।
এবং রিং বাটন ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। অবশ্যই রিং বাটন ক্লিক করে রাখুন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।